এবার আন্তঃরাজ্য মোবাইল চুরি চক্রের পর্দা ফাঁস। মোবাইল চুরি চক্রের মূল পান্ডাকে ধরে ফেলল বারুইপুর থানার পুলিশ। তাদের কাছে 140টি মোবাইল ফোন এবং 3টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে মূল পান্ডা সহ 7 জন। নরেন্দ্রপুর থেকে প্রথমে ধরা পড়ে তাপস নামে এক ব্যক্তি। তাকে জেরা করার পরে বারুইপুরের মদারাট সহ কল্যাণপুর এবং দক্ষিণ দুর্গাপুর থেকে একের পর এক রিসিভার, টেকনিশিয়ান এবং বাকি চোরেরা ধরা পড়ে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই চুরি চক্রের জাল হাওড়া সহ রাজ্যের বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়েছে। আজকের মোবাইল চুরি ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। যে বারুইপুর থানা আইসি কার্যালয়ে ইনফরমেশন ছিল কি একজন তাপস মণ্ডল আছে, হ্যাঁ, ও দুটা চুরি ল্যাপটপ একজনকে বিক্রি করেছে। তো ওকে আগে অ্যারেস্ট করা হয়েছে, আগে অ্যারেস্ট করে ওকে থানা আনা হয়েছে। এই তাপস মণ্ডলের বাড়ি হচ্ছে নারায়ণপুর। থানা আইন নিয়ে এসে ওকে এখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তখন ও দুজনের সঞ্জয় আর কাজীর নাম বললো। এদের বাড়ি হচ্ছে মাদারহাট বারুইপুর। আর যখন ওর জন্য জেলকে অ্যারেস্ট করা হয়েছে, তো একজন আর যে আছে কি মেন যে সুকান্ত মন্ডল আছে, ওর নাম বলবো, ওর বাড়ি হচ্ছে কল্যাণপুর। এই ওকে সব মানে ল্যাপটপ ও মোবাইলগুলো বিক্রি করে সুকান্তকে তারপরে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে ও বারুইপুরে একজন আর আছে সন্টুপুর কায়েত, ওর নাম বললো। তো এখন সন্টুপুর কায়েতকে অ্যারেস্ট করা হয়েছে। তো ওর বাড়ি থেকে আমরা 140 পিস মোবাইল আর 3টা ল্যাপটপ রিকভারি করেছি।